আসসালামু আলাইকুম, কপটিক বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, এসএসসি 2023-এর রেজাল্ট আপডেট নিয়ে আরও একটু তোমাদের মাঝে আলোচনা করতে চাচ্ছি আরও একটা ভিডিওতে। এই মুহূর্তে যারা আমার চ্যানেল জয়েন করেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো। সকল প্রকার তথ্য, অ্যাডমিশন সহ পরবর্তীতে তোমাদের যা যা লাগবে সব কিছুই পাবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে যে নিউজটা তোমাদের দিতে যাচ্ছি সেটা হচ্ছে আরটিবি তাদের একটি ওয়েবসাইটে প্রকাশ করেছে যে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমমান পরীক্ষা ফলাফল আগামী 28 থেকে 31 জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হতে পারে, এটা জানিয়েছেন শিক্ষা বোর্ড। হ্যাঁ, এটা হচ্ছে আন্তঃশিক্ষা, এটা 2022 জুন মানে আজকেই গণমাধ্যমকে তথ্য দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার। তো জনাব তপন কুমার সরকার প্রফেসর স্যার, তিনি বলেছেন যে হচ্ছে এসএসসি 2023-এর রেজাল্টটা প্রকাশ হবে 28 থেকে 31 এই তারিখের মধ্যেই। ওকে, তো শিক্ষার্থীবৃন্দ আবারও বলছি, তোমরা যারা চ্যানেলে আছো আলহামদুলিল্লাহ থাকো, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই করে রাখো, কারণ পরবর্তী তোমাদের যে অ্যাডমিশন যে জটিল একটা প্রক্রিয়া, সব কিছু সকল প্রকার তথ্য সবার আগে দিব এবং সঠিক একটা ধারণা পাবে প্রসেসটার। তো সেই প্রসেসগুলো পাওয়ার জন্য অবশ্যই কপিটেক বাংলার সাথে থাকতে হবে। শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং শেষ করছি কপিটেক বাংলার সাথে থাকার অনুরোধ জানিয়ে। আসসালামু আলাইকুম।